বিরতি পর ফিরে আসলাম। নয় বনমালীপুর মণ্ডলের উদ্যোগে বিজেপির ঘর ঘর অভিযান যে কর্মসূচি আজ সকাল থেকে প্রতিপালিত হলো এবং আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। প্রতি ঘরে বিজেপি এই স্লোগানকে সামনে রেখে কার্যত চলছে বিজেপির পক্ষ থেকে এক নয়া কর্মসূচি, যে কর্মসূচি কার্যত শুরু হয়েছে রাজ্যে। সামনে রয়েছে নির্বাচন, আর এই নির্বাচনের আগে নতুনত্ব কর্মসূচি, অভিনব প্রয়াস নিয়ে মাঠে নামছে কার্যত শাসক দল। সেই ছবি পরিলক্ষিত হচ্ছে প্রতিটা দিন, প্রত্যেকটা সময়। তারই অঙ্গ হিসাবে আজ সকালে মঙ্গলবার লক্ষ্য করা গেল নয় বনমালীপুর মণ্ডলের উদ্যোগে একটি অভিযান ঘর ঘর বিজেপি, যে কর্মসূচি রাজ্যে নতুন শুরু হয়েছে বিজেপির পক্ষ থেকে। সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। একই সঙ্গে মণ্ডলের অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন। সকলে র্যালির মাধ্যমে নয় বনমালীপুরের বিভিন্ন এলাকাতে পরিদর্শন করেন, প্রত্যেকের বাড়ি বাড়িতে গিয়ে ভোট আবেদন করেন। একই সঙ্গে মানুষের কি কি সমস্যা রয়েছে সেই সমস্যা অনতি বিলম্বে সমাধান করা হবে এমনও আশ্বাস দেওয়া হয়েছে প্রদেশ বিজেপির সভাপতির পক্ষ থেকে। যদিও আজকের এই ঘর ঘর বিজেপি অভিযানকে কেন্দ্র করে বিজেপির সভাপতির কি বক্তব্য রয়েছে শুনুন। আমরা ভারতীয় জনতা পার্টি, আপনারা জানেন যে ২৭ তারিখ থেকে আমরা ৩ তারিখ পর্যন্ত ঘর ঘর চলো অভিযানের আমরা আহ্বান করেছিলাম। তারই অঙ্গ হিসাবে আমি আজকে নয় বনমালীপুর এলাকার ১২ নম্বর বুথে আমি আজকে ঘর ঘর চলো অভিযানের অংশ হিসাবে আমি এখানে অংশগ্রহণ করেছি। আমার সঙ্গে মন্ডল সভাপতি রয়েছেন, আরো অন্যান্য নেতৃত্বরা রয়েছেন। তো মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা, মানুষের মধ্যে যে ভারতীয় জনতা পার্টি সরকার নিয়ে যে মানুষের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণে অনেকটাই সার্থক রূপ নিয়েছে। আর এই যে রিপোর্ট কার্ড, এই রিপোর্ট কার্ডের মাধ্যমে আমরা তুলে ধরছি যে ভারতীয় জনতা পার্টি সরকার কি কি কাজ করেছে। আর আমি ধন্যবাদ জানাই আমার সকল স্তরের কার্যকর্তা। সকাল থেকেই আমি বিভিন্ন জায়গাতে ফোন করে আমি খোঁজখবর নিয়েছি। আমাদের প্রত্যেকটা বিধানসভাতেই আমাদের কার্যকর্তারা মাঠে নেমে পড়েছেন, আর দৃঢ়তার সঙ্গে এবং সংকল্পের সঙ্গে। এই সংকল্প যে 2023-এ ভারতীয় জনতা পার্টি সরকার পুনঃপ্রতিষ্ঠা করা, এবং এই যে ঘর থেকে বেরিয়েছে আগামী 2023-এ লক্ষ্য পূরণের পর তারা ঘরে ফিরবে, সেই দৃঢ়তার সঙ্গে ওনারা কাজ করছেন। আমি আবারও আপনাদের মাধ্যমে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিরোধী দল নেতা গ্রেটার ত্রিপুরাকে কি বলবেন? দেখুন, বিরোধী দলের নেতা, তাদের অস্তিত্ব আজকে বিলুপ্তির পথে। 2023-এ এই ত্রিপুরা রাজ্যের মানুষ পণ করে নিয়েছে যে এই রাজ্য থেকে এই সন্ত্রাসী কমিউনিস্টকে কিভাবে উৎখাত করতে হয়। 2018-তে তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে, 2019-এ লোকসভা নির্বাচনে উচিত শিক্ষা দিয়েছে, আর সদ্য যে আমাদের 4টি বিধানসভার উপনির্বাচন হয়েছে সেখানেও রাজ্যের মানুষ প্রমাণ করে দিয়েছে যে আগামী 23-এ সিপিএম এর অস্তিত্ব ত্রিপুরা রাজ্যে বিলুপ্তির পথে। রাজীব ভট্টাচার্যের বক্তব্য আপনারা শুনলেন। বর্তমানে নয় বনমালীপুর মণ্ডলের উদ্যোগে যে ঘর ঘর বিজেপির কর্মসূচি আজকে পরিলক্ষিত হলো, সেই কর্মসূচিতে বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজকর্মের খতিয়ান যেরকম তুলে ধরেছেন এলাকাবাসীর সামনে, ঠিক তার পাশাপাশি পূর্বতন সরকারের তীব্র সমালোচনায় মুখর হয়েছিলেন বিজেপির সভাপতি। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।